সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই ভিডিওতে হচ্ছে পার্ট, এই ভিডিও হচ্ছে পার্ট টু। এর আগের পার্ট ওয়ান আপলোড করে দিয়েছিলাম, তো তোমরা এটা হচ্ছে আই বাটনের মধ্যে তোমরা পেয়ে যাবে ওয়ান লিঙ্ক। যারা ওয়ান দেখোনি তোমরা হচ্ছে ওয়ানটা দেখে নেবে। তো এখানে সব বিষয়গুলো আমি বলেছিলাম, ওয়ানটা যখনই দেখবে তখনই এই টুটা তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা যে রুল নাম্বার, রুল নাম্বার এখানে মধ্যে হচ্ছে নাইন অবধি পর্যন্ত আমরা পড়েছিলাম। তো দেখে নাও, নাইন পর্যন্ত যে আমরা পড়েছিলাম তার মধ্যে এগুলি শেষ, এবার হচ্ছে টেন থেকে শুরু করব। তো টেন নম্বরে কী রয়েছে, রুলস রয়েছে কি দেখে নাও। টেন নম্বর রুলসের মধ্যে হচ্ছে যে যখন হচ্ছে সাবজেক্টকে সিঙ্গুলার কিন্তু অর্থ হচ্ছে প্লুরালভাবে বোঝাবে, তখন সময় হচ্ছে ভার্ব প্লুরাল হবে। যেমন তাকে দেখতে হচ্ছে আমাদের সিঙ্গুলার মনে হবে কিন্তু অর্থটা প্রকাশ করছে প্লুরাল, তো ভার্বটা হবে প্লুরাল। দেখে নাও, পিপল, পিপল মানে হচ্ছে জনগণ, জনগণ মানে হচ্ছে মানুষজন, যারা হচ্ছে জনগণ তাদেরকে বোঝানো হয়। তো এখানে পিপল শব্দটা দেখে মনে হচ্ছে যে একটি সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট নয়, এটা অর্থ হচ্ছে প্লুরাল, মানে অনেকজন মানুষকে বোঝাচ্ছে। তো তাই এর জন্য এখানে ভার্বটা যে এসে বসেছে, এটা হচ্ছে এসে বসে গিয়েছে এখানে প্লুরাল। সিটিং টুগেদার মানে হচ্ছে সবাই একসাথে বসেছে। তো তারপর দেখে নাও, ইলেভেন নম্বর হচ্ছে, এবার হচ্ছে ভার্বের লিস্ট যেগুলি রয়েছে কোনগুলি সিঙ্গুলার কোনগুলি প্লুরাল সেগুলির ভিডিও রয়েছে, আর নতুন একটি ভিডিও আমি আপলোড করব। আর হচ্ছে ফেসবুকের মধ্যে যারা রয়েছে গ্রুপের মধ্যে তোমরা কিন্তু সেই ইমেজগুলি তোমরা দেখতে পাবে, এখানে ছবিগুলি আমি আপলোড করে রেখেছি সেগুলি তোমরা দেখতে পারবে কোনগুলি সিঙ্গুলার কোনগুলি প্লুরাল। এবার হচ্ছে নম্বর ইলেভেন, নম্বর ইলেভেনের মধ্যে বলা হচ্ছে যে এস দেখতে মানে হচ্ছে সাবজেক্ট দেখতে যখন সময় প্লুরাল হবে অর্থ সিঙ্গুলার কিন্তু ভার্ব হবে তখন সময় সিঙ্গুলার। তো দেখে নাও, দ্য নিউজ, নিউজ, এবার নিউজের সাথে এটা অর্থ হচ্ছে আমরা কখনো কখনো বয় পাই, বিও ওয়াই, বয় বয় মানে হচ্ছে একটি ছেলে, বয়েজ হচ্ছে কতগুলি ছেলে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এবার এখানে নিউজের সাথে দেখে নাও এখানে এস এসেছে, তাই এটা বোঝা যাচ্ছে যে এটা প্লুরাল, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই এর জন্য ভার্বটাও সিঙ্গেল এসে বসবে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ এসে বসলো। যদি প্লুরাল হতো তাহলে ডাব্লিউ ই আর ওয়ের বসতো এখানে মধ্যে, তো এখানে ওয়াজ বসেছে, ওয়াজ ট্রু, দ্য নিউজ ওয়াজ ট্রু, এখানে একটি নিউজকে বোঝাচ্ছে যে ওই নিউজটা হচ্ছে কি ট্রু, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব এসে বসেছে, সিঙ্গুলার নাও সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব। এবার হচ্ছে যখন সময়ে, টুয়েলভ নম্বর এখানে রুলস, যখন সময় হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টি বুঝালে সিঙ্গুলার ভার্ব, তখন সময় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড বুঝালে হচ্ছে প্লুরাল ভার্ব হবে, যেমনটা আমরা দেখে নেই, দেখে নাও এখানে মধ্যে কী বোঝাচ্ছে। দ্য জুরি, দ্য জুরি হ্যাজ টেকেন এ আনইউনিমাস ডিসিশন, তো এখানে জুরি মানে বোঝাচ্ছে একটি জুরিকে বোঝাচ্ছে, জুরি মানে হচ্ছে কত, এখানে অনেকজন রয়েছেন যারা হচ্ছে একটি ডিসিশন নেবেন তাদেরকে জুরি বলা হচ্ছে, যারা জাজ করে থাকেন, বিচার করে থাকেন। তো এখানে মধ্যে জুরি মানে জুরি হচ্ছে ডিসিশন নিয়েছে, তাহলে এখানে একটি জুরির কথা বোঝাচ্ছে, একটি জুরি যখন সময় বোঝাচ্ছে তখন সময় হচ্ছে এখানের যে ভার্বটা রয়েছে এই ভার্বটা সিঙ্গুলার বসবে, কারণ হচ্ছে এটাও সিঙ্গুলার, একটি জুরি বোঝাচ্ছে। কিন্তু এবার নিচের যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে দেখে নাও, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এবার এখানে এই জুরি রয়েছে, ধরে নাও এখানে একজন লোক, এখানে একজন লোক, এখানে একজন লোক, যারা হচ্ছে বিচার করে থাকেন, তারার অভিমত হচ্ছে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে, এক একজনকে আলাদাভাবে বোঝাচ্ছে। তো এবারে জুরি কিন্তু আলাদা আলাদা এক একজনকে বোঝাচ্ছে, তাই এর জন্য এখানের মধ্যে এটা প্লুরালভাবে অর্থ প্রকাশ করেছে, তাই এর জন্য এখানের মধ্যে সাবজেক্টটাও প্লুরাল এসেছে, ঠিক একইভাবে পরেটিও। এবার হচ্ছে যখন সময় কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, যখন সময় কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ইচ অফ দ্য অথবা আইদার নাইদার মেনি এ ইত্যাদির ক্ষেত্রে ভার্ব যখন সময় হয় সিঙ্গুলার, ভার্বের ঠিক আগের নাউনটি প্লুরাল হলেও, এটা হচ্ছে যদি এখানে দেখে নাও এই ভার্বের প্রথম দিকে এইদিকে এই যে বয়েজ রয়েছে এটা হচ্ছে প্লুরাল, কিন্তু ইচ অফ দ্য রয়েছে মানে হচ্ছে প্রত্যেক বয়সকে বোঝাচ্ছে, তাই এর জন্যে
প্রত্যেক ভয়েসকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, তাই এর জন্য এখানে কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই এর জন্য সিঙ্গুলার ভার্বও বসবে। তো এটা যেটা রুলস হচ্ছে ইচ অব দ্য আর আইদার নাইদার বা মেনি এ যখন সময় থাকবে তখন সময় আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করবো। দেখে নাও এখানে ওয়ান অফ দেওয়া রয়েছে, ওয়ান অফ দেওয়া রয়েছে তাই এর জন্য এখানে সিঙ্গুলার, নাইদার অফ দ্য তো হচ্ছে এখানে সিঙ্গুলার, আইদার অফ দ্য তো এখানে হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এগুলো হচ্ছে ওয়ার্কার্স, দেখানো টু ওয়ার্কার্স, তারপর হচ্ছে এখানে এম ইয়ান ম্যান হচ্ছে সিঙ্গুলার, একজন পুরুষ লোককে বোঝাচ্ছে, এম ইয়ান ম্যান মানে অনেকজন পুরুষ লোককে বোঝাচ্ছে। তো এখানে অনেকজনকে বোঝানোর পরে এখানে সিঙ্গুলার ভার্ব এসে বসেছে, কিন্তু এখানে প্রত্যেকটাতে সিঙ্গুলার ভার্ব বসেছে। দেখেন ওয়ার্কার্স, এখানে দুজন ওয়ার্কার্সের কথা বলা হচ্ছে কিন্তু তারপর হচ্ছে এস থাকা সত্ত্বেও এখানে সিঙ্গুলার ভার্ব, কারণ কি আইদার অফ দ্য রয়েছে, নাইদার অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য রয়েছে, ইচ অফ দ্য রয়েছে, নাইদার অফ দ্য রয়েছে, মেনি এ বয়, তাই এর জন্য এখানে আমাদের হ্যাজ এসেছে। তো এখানে হচ্ছে এইগুলি থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে, আইদার অফ আর নাইদার অফ, আর যখন সময় হচ্ছে ইচ অফ দ্য মেনি এ, এই সব থাকবে। এবার হচ্ছে ফোরটিন নম্বরের ক্ষেত্রে হচ্ছে যখন সময় হচ্ছে সাবজেক্ট হবে সিঙ্গুলার, সাবজেক্ট সমান সমান সিঙ্গুলার হবে, তারপর যখন সময় উইথ থাকবে, টুগেদার থাকবে উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, তখন সময় হচ্ছে ভার্ব হবে প্রথম সাবজেক্টের নাম্বার অনুযায়ী ও পার্সন অনুযায়ী। তো দেখানো প্রথম যে সাবজেক্ট রয়েছে তার অর্থ হচ্ছে এই যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, পরের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এটা সাবজেক্ট। তো প্রথমটি অনুসারে এখানে গিয়ে ওয়াজ হয়েছে, তারপর দেখে নাও কণিকা টুগেদার উইথ মীরা, তো ভার্ব হবে প্রথম সাবজেক্টের নাম্বার অনুযায়ী, প্রথম যা রয়েছে সেটা অনুযায়ী এখানে বসবে। দেখে নাও মনীষ ইজ, কিন্তু ইউ এর সাথে কি বসে, ওয়াই ও ইউ এর সাথে আর বসে, কিন্তু এখানে আর লেখা হয়নি, কেন, কারণ হচ্ছে যখন সময় উইথ বা টুগেদার উইথ থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, তখন সময় হচ্ছে যে প্রথমে সাবজেক্ট থাকবে সে অনুসারে হচ্ছে এখানে এসে ভার্বটা বসবে। এটা হচ্ছে কমপ্লিট। এটা হচ্ছে যখন সময় কোনো সাবজেক্টের সাথে উইথ অথবা টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, তখন সময় প্রথম যে নাম্বার রয়েছে সাবজেক্টের নম্বর অনুযায়ী বা পার্সন অনুযায়ী এখানে হচ্ছে এসে আমাদের ভার্ব বসবে। তারপর দেখে নাও রিলেটিভ প্রোনাউন, কোনো ভার্বের এস অর্থাৎ সাবজেক্ট যদি অ্যান্টিসিডেন্টের নম্বর ও পার্সন অনুযায়ী ভার্ব হয়, যেমন হু আই কমা হচ্ছে হু এম ইউর ফ্রেন্ড মাস্ট গো উইথ ইউ, তো দেখে নাও এখানে আই অনুসারে আলাদাভাবে এখানে কিন্তু আইয়ের সাথে এম হয়েছে বলে এখানে এম গিয়েছে, এটা হচ্ছে এখানে মধ্যে। তারপর হচ্ছে যদি ইনডেফিনিটিভ বা নমিনিয়াল প্লাসের তার সঙ্গে যদি আইনজি যুক্ত থাকে বা ক্লোজ সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন টু ফোর গিভ ইজ ডিভাইন, ওয়াকিং ইজ, তো এখানে বলা হচ্ছে নমিনিয়ালের সাথে যদি আইনজি যুক্ত থাকে তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার হবে, প্রত্যেকটির সাথে হচ্ছে ভার্বগুলো সিঙ্গুলার, প্রত্যেকটির সাথে ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার। যখন দুটো এস নট অনলি বাট দিয়ে যুক্ত হয় তখন দ্বিতীয় সাবজেক্টটির নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব বসে, নট অনলি দানিশ বাট আই এম পরেরটির অনুসারে বসে, কিন্তু দানিশের সাথে হলে ইজ হতো, আই এস ইজ। এখানে বলা হয়েছে কি দ্বিতীয়টি সাবজেক্ট অর্থাৎ প্রথমটি নয়, দ্বিতীয়টি এখানে যা হবে সে অনুসারে এখানে আমাদের ভার্ব বসবে। এবার এটা এই দ্বিতীয়টা যদি প্লুরাল হয় তাহলে এখানে প্লুরাল ভার্ব, যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, তো এখানে আইয়ের সাথে এম হয় আমরা জানি, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, তো তাই এর জন্য এইভাবে হয়েছে আই এম অলসো টু ব্লেম ফর দিস। তারপর দেখেন এইটিন নম্বরে বলা হয়েছে নিম্নলিখিত নাউনগুলি যদিও গঠনে এস কিন্তু সবসময় এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব নেয়, এরা হলো ক্যাটেল, ফক, মেজরিটি, ম্যানকাইন্ড, পিপল, তারপর হচ্ছে পিসেন্ট, পুলিশ, পোলট্রি, পাবলিক, এইগুলির সাথে হচ্ছে কি
প্লুরাল ভার্ব হয়ে থাকে সব সময়। যেমন দ্য ক্যাটেল, দ্য ক্যাটেল, দ্য ক্যাটেলের সাথে আর বসেছে প্লুরাল ভার্ব, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তো এই হচ্ছে এখানের মধ্যে 80 নম্বর, এবার হচ্ছে 90 নম্বর। কিন্তু যখন পিপলের অর্থ এ নেশন বোঝাবে তখন সময় প্লুরাল হলো পিপলস, যখন সময় পুরোপুরি নেশনস মানে পুরো জাতীয় বোঝাবে তখন সময় হচ্ছে এইভাবে হবে। দেখে নাও এইভাবে কীভাবে, ইন্ডিয়ান্স আর জেনারেলি রিলিজিয়াস পিপল, কিন্তু এশিয়া হ্যাজ মেনি ডিফারেন্ট পিপলস, যখন সময় জাতিকে বোঝাচ্ছে নেশন তখন সময় হচ্ছে এটা হচ্ছে পিপলস হয়ে যাবে। এখানে ইন্ডিয়ান্স আর জেনারেলি রিলিজিয়াস পিপল, এখান থেকে কোনো সিম্পল পিপল কিন্তু রয়েছে। এশিয়া হ্যাজ মেনি ডিফারেন্ট, আলাদা আলাদা জাতিকে বোঝাচ্ছে, তখন সময় হচ্ছে এখানের মধ্যে পিপলস হচ্ছে এস যুক্ত হয়েছে, আলাদা আলাদা। এখানে ইন্ডিয়ানের মধ্যে যে যত জনগণ রয়েছে এক জাতিকেই বোঝাচ্ছে, তখন সময় হচ্ছে পিপল, পিপলই রয়ে গেল। আর তখন সময় হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পিপলসদেরকে বোঝানো হচ্ছে, তাই এর জন্য পিপলস। 20 নম্বর রয়েছে, 20 নম্বরের ক্ষেত্রে হচ্ছে নাউন, নিচে নাউনগুলো গঠনে প্লুরাল কিন্তু অর্থ হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। এগুলো প্রত্যেকটি দেখতে হচ্ছে তাদেরকে প্লুরালভাবে, কিন্তু তার মিনিং হচ্ছে তারা হচ্ছে সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, এগুলি এস রয়েছে শেষের দিকে, দেখলে মনে হয় যেমন এইগুলি প্লুরাল, কিন্তু এগুলো প্লুরাল নয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাই এর জন্য তাদের সাথে এখানে এসে ইজ বসেছে, এগুলো সিঙ্গুলার দেখে সিঙ্গুলার ভার্ব এসে যুক্ত হয়েছে। এবার তোমাদের যেটা সমস্যা হচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে ইজ এবং আর এই সব কোন কোনগুলি সিঙ্গুলার এবং কোন কোনগুলি প্লুরাল সেগুলি তোমরা জানো না, সেগুলির জন্য অবশ্যই আমি ভিডিও আপলোড করে দেবো, তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এবার হচ্ছে 20 নম্বর, 20 নম্বরের ক্ষেত্রে হচ্ছে ক্লথস, ডিজিজ, গেমস, টুলস, তো এইগুলি রয়েছে এখানের মধ্যে। এইগুলির মধ্যে হচ্ছে দেখে নাও কোন কোনগুলি, যেমন ক্লথসের মধ্যে কোন কোনগুলি হচ্ছে এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই, এগুলি হচ্ছে নাউনগুলি প্লুরাল। যেমন প্যান্টস, শার্টস, সক্স, ট্রাউজার্স, তারপর হচ্ছে ব্রিচেস, এইগুলির শেষে হচ্ছে ইএস বা এস লাগানো রয়েছে, মানে এগুলি প্লুরাল। এবার আমি সক্সের ক্ষেত্রে বলি, সক্স তো আর একটি নয়, অর্থাৎ পায়ের মোজা, মোজা তো আর একটি থাকবে না, এক জোড়া থাকবে মানে দুটি থাকবে, মানে প্লুরাল। শর্টস, শর্টসও হচ্ছে এইভাবে মনে রাখো যে শর্টস হচ্ছে এইভাবে থাকবে, তার পা দুটি থাকবে, তো তাই এর জন্যে এইগুলি হচ্ছে প্লুরাল, শর্টস, ট্রাউজার্স। এগুলি রোগের মধ্যে হচ্ছে, ডিজিজের মধ্যে হচ্ছে মাম্পস, তারপর হচ্ছে মিজেলস, এইগুলি। গেমের ক্ষেত্রে হচ্ছে বিলিয়ার্ডস, তারপর টুলসের ক্ষেত্রে হচ্ছে সিজার্স, টংস, তারপর হচ্ছে ভেলোস, এইগুলি। আর এই জায়গাতে কিছু ওয়ার্ড দেখে নাও, রিচেস, থ্যাংকস, এইগুলি হচ্ছে প্লুরাল থাকে। অ্যাশেস, রিমেন্স, সার্কামস্ট্যান্স, এইগুলির হচ্ছে প্রত্যেকটির সাথেই এগুলি হচ্ছে প্লুরাল, এগুলিরও কোনো সিঙ্গুলার ফর্ম নেই। যখন কোনো প্লুরাল নাউন সমগ্রভাবে কোনো কিছু বোঝায় তখন সেক্ষেত্রে ভি হয় সিঙ্গুলার, যখন কোনো প্লুরাল নাউন সমগ্রভাবে কিছু বোঝায় তখন সেগুলিকে ভার্ব হয় সিঙ্গুলার। যেমন 10,000 রুপিস, এখানে 10,000 রুপিসগুলিকে সমগ্রভাবে কিছু বোঝাচ্ছে তখন সময় হচ্ছে এগুলি সাথে কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, কেন হচ্ছে 10,000, এখানে একটি 10,000-এর কথাই বলা হচ্ছে। 3 কিলোমিটার্স, 3 কিলোমিটার্সের কথা বলা হচ্ছে, তো এখানে হচ্ছে সিঙ্গুলার ভার্বই বসবে। 5 কুইন্টালস, সিঙ্গুলার ভার্ব 5 কুইন্টালের সাথে। কিছু শব্দ যেমন হচ্ছে ইয়োর অনার, ইয়োর ম্যাজেস্টি, ইয়োর গুড সেলফ, সব সময় সিঙ্গুলার ভার্ব নেই, এইগুলি যদি থাকে যখনই থাকবে তোমরা দেখতে পাবে এগুলি হচ্ছে এগুলির সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, যেমন উইশেস, অর্ডার্স, এগুলি। দেশের ও রাজ্যের নাম বহুবচন হলেও ভার্ব হবে সিঙ্গুলার, যেমন ইউএসএ রয়েছে, রাজ্যের নাম বহুবচনে রয়েছে, কিন্তু কিন্তু হচ্ছে এখানে যখন সময় দেশের এবং রাজ্যের নাম হবে তখন সময় সিঙ্গুলার ভার্ব নেবে তারা সেন্টেন্সের মধ্যে। এবার হচ্ছে নো লেস দেন, দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্ব বসবে। হি নো লেস দেন ইউ ইজ অ্যাট ফল্ট,
তো দেখে নাও ইউ এর পর এখানে এসে ইজ বসেছে। তো ইউ এর পর ইজ বসেছে এটার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে প্রথম দিকে আমাদের এখানে হি রয়েছে আর হির সাথে আমরা জানি ইজ বসে, কিন্তু ইউ এর সাথে কি বসে, ইউ এর সাথে আর বসে, কিন্তু এখানে আর বসেনি। কারণ হচ্ছে কি, এখানে বলা হয়েছে প্রথম সাবজেক্টের নাম্বার অনুযায়ী বার বসবে। তো প্রথমটি হচ্ছে হি, হি হলে হিজ ইজ হবে, হি হলে ইজ হবে, এটাই হচ্ছে এখানে রুলস। তো এখানে যে তোমাদের সাবজেক্ট ভার্ব কনকর্ডের যে পার্ট টু, এটা এখানে কমপ্লিট।